কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা কোথাও বিজেপি কে কোথাও দেখা যায়নি আমাদের প্রশাসন সব জায়গা তার ইনফ্রাস্ট্রাকচার মধ্যে দিয়ে খবর নিয়ে সেই কাজটি করেছে রাজনৈতিকভাবে আপনারা এই জেলা সংবাদ মাধ্যমের প্রত্যেকে আপনারা মানুষ আপনারা দেখেছেন যে প্রতিটি শহরে প্রতিটি ব্লকে প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে আমাদের সতীর্থরা আমাদের জনপ্রতিনিধিরা আমাদের সহকর্মীরা তারা যা যা দরকার মানুষের চাল ডাল সবজি তিরপল তাদের পাশে দাঁড়ানো দ্রুততার সঙ্গে অন্যান্য যা যা সহযোগিতা দরকার সেটা সবাই করেছে আমি তো গর্বিত আমার এই জেলার 31টি ব্লক টাউনে প্রতিদিন প্রতিদিন আমরা খবর পেয়েছি আমাদের দলের গুরুত্বপূর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা আমাদের সতীর্থ সহকর্মীরা এবং বহু মানুষ তাদের সঙ্গে নিয়ে তারা মানুষের প্রয়োজন মতো তাদের কাছে খাদ্য সামগ্রী প্রয়োজন মতো তাদের কাছে অন্যান্য জিনিস তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছিলেন আমরা চাইনি আমরা দুঃখিত আমরা সময় আছি যে আমাদের জেলারও চারজন মানুষ রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে এই জেলারও চারজন মানুষ তারা তাদের আমরা বাঁচাতে পারিনি তাদের হাতেও আমাদের এই জেলার সম্মানীয় অবজারভার এবং মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব শ্রীরামপুরে এসে সেই পরিবারগুলোর কাছে তারা পৌঁছে দিয়েছেন তাদের আমাদের রাজ্য সরকারের 2.5 লক্ষ টাকা করে চেয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এর সঙ্গেই আপনাদের বলি যে বিস্তর আমি আপনাদের কাছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সংবাদ সংগ্রহের মাধ্যমে আপনাদের বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার জেলা প্রশাসন যেভাবে ভালো কাজগুলো করছে তা ইতিমধ্যে আপনারা সেইগুলোকে আপনারা পরিবেশন করেছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের জেলার সমস্ত বিধায়কগণ আমাদের জেলার সাংসদ শ্রীরামপুর লোকসভার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আমাদের জেলার 16 জন বিধায়ক তারা প্রত্যেকেই আমাদের সমস্ত পৌর প্রধানগণ আমাদের সমস্ত পৌর প্রতিনিধিগণ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সদস্য সদস্যরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত মেম্বাররা পঞ্চায়েতের সমস্ত গুরুত্বপূর্ণ মেম্বাররা এবং দলের সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে মানুষের কাছে মানুষের পাশে থেকে এই কাজ আমরা করেছি আপনাদের কাছে শুধুমাত্র বলি যে বিজেপি তার মানুষের মধ্যে বিভাজন এই নীতিকে প্রণয়ন করার জন্য তারা দিল্লি আমি এখনই শ্রী একদম শ্রীরাশিস বাবু যিনি একদম আমাদের প্রথমেই আমাদের মাননীয় দিদিকে প্রথমেই জানাই প্রণাম বল কলকাতা তরফ থেকে আমি এই শ্রীরাশিস বাবু আজকে যে সাংবাদিক বা সম্মেলন হলো এই নেতাজি ভবন আপনি একটা কী বার্তা দিতে চাইছেন আমরা এই বার্তা এটাই দিতে চাইছি যে এটা একটা ঐতিহাসিক ভবন এই ঐতিহাসিক ভবনে আপনার সাথে আমাদের দেখা হলো এখান থেকে এটাই বার্তা দিতে চাইছি যে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা সকলেই রয়েছি সারা পৃথিবীর মানুষ রয়েছে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সদা জাগ্রত রয়েছেন বাংলার মানুষকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এবং মানুষের রুটি রোজগার খেয়ে পড়ে বাঁচার দায়িত্ব এবং আমফানে যে ক্ষতিগ্রস্ত মানুষ যাদের মাথার উপর থেকে চাল হয়ে গেছে বাড়ি ভেঙে গেছে সেই সব ক্ষতিপূরণের ব্যবস্থা সবটাই তিনি করছেন মানুষ যেন সচেতনভাবে এই সরকারের সঙ্গে থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকে এবং সরকারি বিধিনিষেধগুলো মেনে চলাফেরা করে এবং কাজ করলে আমাদের সবাইকে পৌঁছতে
বোঝাতে হবে, কাজ শুরুও করতে হবে। কিন্তু যে করোনা ভাইরাস সংক্রান্ত যে বিধিনিষেধগুলো আছে আমাদের সবাইকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে জয়ী হতে পারব। আচ্ছা, গতকাল যে অমিত শাহ বলেছে যে আগামী একুশে নাকি ওরা আসছে, বিজেপি আসছে, সেই সম্পর্কে আপনি কিছু বলুন। ওর মানে দিবার স্বপ্ন, হ্যাঁ, অমিত শাহের যে দিবার স্বপ্ন, চিন্তা করুন, একটা একটা সারা পৃথিবী আজকে, আপনি আমেরিকার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, দেখবেন যে লক্ষ লক্ষ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ চিকিৎসা পাচ্ছে না, মৃত্যু করছে। ভারতবর্ষে প্রায় 223,000 মতো করোনা ভাইরাসে আক্রান্ত, আমরা জানি না আমরা কোথায় চলেছি, কারণ ভারতবর্ষ একটা জনঘনত্বের দিক থেকে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ। আমরা লকডাউনের মাধ্যমে অনেকটা রুখেছি, কিন্তু আমরা জানি না কিন্তু আমরা কোথায় পৌঁছচ্ছি। এই অবস্থার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রীর 1 পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে মানুষকে কী করে করোনা থেকে বাঁচাবো, মানুষকে কী করে আমফান থেকে বাঁচাবো, মানুষকে কী করে খাদ্য দেবো, মানুষের যে ছাদ চাল উড়ে গেছে, মাটির বাড়ি ভেঙে গেছে, সেটা কী করে সারিয়ে দেবো। আর একটা এমন একটা দল কেন্দ্রীয় সরকারে আছে, বিজেপি এবং তার নেতা অমিত শাহ, তারা এখন 21 সালে নির্বাচনের কথা ভাবছে। নির্বাচন তাদের কাছে রাজনীতিটা বড়, তাদের কাছে নির্বাচন ক্ষমতায় আসাটা বড়, তাদের কাছে বাংলার মানুষের জীবনটা বড় নয়। অর্থাৎ অমিত শাহরা এরকম দিবাস্বপ্নই দেখুন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে, কারণ বাংলার মানুষ দেখে নিয়েছে যে তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে মানুষের জন্য সেবা দিয়ে চলেছেন, তেমনি তৃণমূল কংগ্রেসও প্রতিনিয়ত সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের পাশে প্রতিটা দিন থেকেছে এবং আজও থাকছে। বিজেপির এটা দিবার স্বপ্ন, আগামী দিনে দিবার স্বপ্নই থেকে যাবে। আর আমার একটাই কথা, এরা বাংলায় ভালো চায় না, এরা বাংলায় বিশৃঙ্খলা লণ্ডভণ্ড করে দিতে চায়। এই যে দিলীপ ঘোষ কিছুদিন আগে বলেছে আমরা ওসব লকডাউন ফকডাউন মানি না, হ্যাঁ মানবে কী করে, ওরা আমফানের মতো বাংলাকে লণ্ডভণ্ড করে দিতে চায়। ওদের উচিত ছিল রাজ্য সরকারকে সহযোগিতা করা, এটাই যে কোনো রাজনৈতিক দলের এই অবস্থায় দরকার, সেটা তো ওরা করছে না। ওরা মানুষকে বিভ্রান্ত করছে এবং ফেক আইডি তৈরি করে, ভুয়ো ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।